দ্রুততম সময়ের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামের বিচার শুরুর আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে মানবতাবিরোধী অপরাধের 79 ও 80তম মামলার তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে এই আবেদন জানানো হয়। তদন্ত সংস্থার সমন্বয়ক বলেন, শুধু জামায়াতে ইসলাম না, মুক্তিযুদ্ধের সময় দলটির সাথে যেসব সংগঠন বা ব্যক্তিরা জড়িত ছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে। অপরাধের দায়ে তারাও এড়াতে পারে না। জঙ্গিবাদ সাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটন করতে হলে জামায়াতের স্বরূপ উন্মোচনের জন্য প্রকাশ্য কোর্টে বিচার করতে হবে। সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করব যে আমরা যে পরিশ্রম করে রিপোর্টটি দিয়েছি সেটা যথাযথভাবে নিরীক্ষা করে অবিলম্বে বিচার করা শুরু করার জন্য যেন পদক্ষেপ নেওয়া হয়। সেই সময়ে যে সমস্ত অঙ্গ সংগঠন বা যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত ছিলেন তাদের সবারই বিচার হয়, এটা তাদের সবার উপরে সেই অপরাধের দায় চলে আসে।